না ম্যাচিউরড হয়ে গেছে প্রায় মোটামুটি এটা এখন একবারে লিচুর মতোই ভিতরে না হ্যাঁ লিচুর আমি 30,000 টাকা সেল করেছি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই যে কাটলিচু বা লঙ্গান এটির অনেকগুলো ভিডিও আমরা দিয়েছি তো এই যে বৃক্ষ মেলায় এই যে কাটলিচুর ভিডিও বা লঙ্গানের ভিডিওটা আমরা দিয়েছিলাম এবং এই গাছটা কিন্তু বিক্রি হয়ে গেছে এবং এই গাছটা কিন্তু বেশ ঝাঁকড়া একটি গাছ এবং ভালো ফল আছে এবং ফলগুলো এই যে ব্যাগিং করে দেওয়া হয়েছে ব্যাগ দিয়ে আটকে দেওয়া হয়েছে এটা কিন্তু একটা ভালো ছোপা এবং বেশ অনেক ফল এসেছে এবং এই গাছটি বিক্রি হয়ে গেছে গাছটি কত বিক্রি হয়েছে সেটি আপনাদেরকে জানাবো পাশাপাশি এই লঙ্গান ফল আসলে কেমন এটি খেতে কেমন বা এগুলো ছিললে ভিতরে কেমন কাটলিচু এটি একটু আপনাদেরকে দেখাবো এবং ডিসি নার্সারির দীপক দা এখন আপনাদেরকে দেখাবেন এই এই কাটলিচু দুটি তুলবেন তিনি গাছ থেকে ছিঁড়বেন ছিঁড়ে এগুলো ছিলে খেয়ে তারপরে দেখাবেন যে আসলে এগুলো কেমন এগুলোর স্বাদ কেমন আমরা একটু দেখি যে কোনো দুইটা বড় ফল আপনি তোলেন তাহলে হবে ম্যাচিউরড হয় নাই ম্যাচিউরড এখন তার মানে আরো বড় হবে আরো অনেক বড় হবে এই যে দুইটা ফল তোলা হলো এগুলি এক একটা আরো ডাবল হবে আরো ডাবল হবে হ্যাঁ কিন্তু আমি এক জায়গায় খেলাম সাভারে না এটা লেট ভ্যারাইটি একজন ছাদ বাগানে করেছে তারটা আরো ছোট ছোট পেলাম আমি এবং সেটি অনেকটা লিচুর মতো একটু আপনি ছিলেন দীপক দা দেখে এগুলো কেমন ছিললে কেমন আপনি একটা না আরে আমি তো ভিডিওতেই আছি আপনি ছিলেন ছিললে দেখি যখন মানুষকে দেখাই যে এটা ছিললে কি রকম পাওয়া যায় আমাদের এই যে দেখছেন না ম্যাচিউরড হয়ে গেছে প্রায় মোটামুটি এটা এখন একেবারে লিচুর মতোই ভিতরে না হ্যাঁ লিচুর মতো এটার ফ্লেভার আলাদা এটা থাই ভ্যারাইটি এবং এটার ইয়াটা হলো যে যত বড় হবে তত বীজ ছোট হবে বীজ ছোট মাংস বেশি হবে মানে বড় হতে থাকবে বীজটা ছোট হতে থাকবে আর মাংস বাড়তে থাকবে মাংস বাড়তে থাকবে এই যে এটা হচ্ছে লঙ্গানের ভিতরের অংশ একেবারে লিচু ছিললে যেরকম এরকমই এবং যেহেতু লঙ্গান একটু দেরিতে আসে এই থাই লঙ্গানটি একটু দাদা খেয়ে দেখেন কিরকম টেস্ট কি অসম এটা টেস্ট হ্যাঁ আচ্ছা এইটা যেহেতু একটু দেরিতে আসে লিচু তো আমরা আরো অনেক আগেই শেষ হয়ে গেছে তার মানে কি এটাকে কি আমরা একটা লিচুর বিকল্প হিসাবে নিতে পারি কিনা এবং এটি হবে কি রকম মানুষ যদি চাষ করে বাণিজ্যিকভাবে করতে চায় এটা শুরু হয়ে গেছে অলরেডি পার্বত্য অঞ্চলে তারপরে আমাদের ওই সমতল ভূমিতে উত্তরবঙ্গে অনেকেই যাদের পৈতৃক ভিটেবাড়ি আছে যেখানে দেখা গেছে ধান টান হয় না তারা এখন কাঠের চারা বা আগাছা পরিষ্কার করে লঙ্গানের চাষ করতেছে কারণ এই ভ্যারাইটিটা আপনার লিচু আম মোটামুটি যখন শেষ হয়ে যায় সেই সময়ে হলো এটা ম্যাচিউরড হয় তো ওই সময়ে সাধারণত কোনো ফল না থাকার কারণে এই ফলটার চাহিদা বেড়ে যায় আচ্ছা তো এটা একটা এটার পজিটিভ দিক যেমন ধরেন যে আম শেষ হয়ে গেল জাম শেষ হয়ে গেল অন্যান্য ফল টল সব শেষ হয়ে গেছে তখন এটা ম্যাচিউরড যেমন এটা এখন যে অবস্থায় আছে এটা ফুল ম্যাচিউরড হতে আরো ধরেন এক মাস সময় লাগবে এই ফলগুলো ম্যাচিউরড হতে হ্যাঁ সেই সময় ধরেন অগাস্ট চলে আসবে অগাস্টের শেষে আপনি দেখা যাবে যে মার্কেটে কোনো ফল নাই তখন লঙ্গান বা আশফল বা কাটলিচু বা অনেক অঞ্চলে বলে পিসফল আচ্ছা এটা আছে তো সেই ক্ষেত্রে এটার ভালো বাজার মূল্য থাকে আপনি গাছটা তো বিক্রি হয়ে গেছে কত সেল করেছেন এটা আমি 30,000 টাকা সেল করেছি 30,000 টাকায় হ্যাঁ কত বছর বয়স এই গাছটার এটার বয়স খুব বেশি না আড়াই থেকে তিন বছর এরকম হবে ফল কতদিন বয়সে ধরে এটা তো আপনার কলমের গাছ লাগা এই বছর লাগালে আগামী বছরই ফল আসে না কলমের গাছ যেগুলো ছোট সেগুলো কত করে বিক্রি করেন সেগুলি 1,000 টাকা 1,000 টাকা করে মানে এক বছর পরেই ফল ধরবে আগামী বছরই ফল পাওয়া যাবে অনেক ধন্যবাদ দীপক দা আপনাকে আর যাদের গাছ লাগবে নিশ্চয়ই আপনার ডিসি নার্সারির সাথে যোগাযোগ করে নিতে পারবে ধন্যবাদ।